हेलो फ्रेंड्स, बैक टू माय चैनल। आज अपने जन्य नहीं चितई पिठा रेसिपि। चितई पिठा तैयारी करते हमें फ्रेश चाले गुड़ होते होबे एमन कोनो कथा नहीं। आज हमें अपन तैरी कर देखाबो बाजार थेके केना शुकनो चालेर गुड़ो दिए परफेक्ट चितई पिठा। चलुन ताहले देखा जा कि करे तैरी करब। चितई पिठा तैरी करार जन्य प्रथम निचि मेजरमेंट कपे दो कप परिमाण शुकनो चाले गुड़ो, साथ ही स्वाद मत लवण। एखन कुसुम गरम जल दिए अर्थात आंगुलटा डुबानो जाए एरकम हल्का गरम जल दिए चाले गुड़ोटा की भिजिए नेब। जलटा बेशी गरम नेওয়া যাবে না, তাহলে চালের গুঁড়োটা আগে থেকে সিদ্ধ হয়ে যাবে, তখন পিঠাগুলো ঠিকমতো হবে না। আর জলটাকে একসাথে দেব না, অল্প অল্প করে দেব। সব মিলিয়ে কতটা জল লাগবে আমি পরে সেটা বলে দেব। গুঁড়োটাকে ভিজিয়ে নিয়েছি, মগের পুরোটা জল এখন লাগেনি, কিছুটা থেকে গেছে। এখন চালের গুঁড়োটাকে স্পেচুলা দিয়ে 10 থেকে 15 মিনিট সময় ঘষে ঘষে একেবারে পেস্ট করে নেব। আপনারা চাইলে স্পেচুলা দিয়ে না করে হাত দিয়ে 10 থেকে 15 মিনিট সময় চালের গুঁড়োটাকে ভালোভাবে ছটকে নিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম এক মগ পরিমাণ নরমাল জল। এই জলের সাথে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। সব মিলিয়ে আমি এখানে দুই মগ পরিমাণ অর্থাৎ চায়ের কাপে তিন কাপ পরিমাণ জল নিয়েছি। ব্যাটারটা এখন যদিও মনে হচ্ছে একটু পাতলা, তবে 10 মিনিট রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। 10 মিনিট পর চালের গুঁড়োটা ফুলে ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এখন পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা লোহার কড়াই ভালোভাবে গরম করে মাঝখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা বারবার ব্রাশ করতে হবে না, প্রথমবারই শুধু ব্রাশ করলে হবে। এখন আন্দাজ মতো ব্যাটার দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এখন আমি চামচ দিয়ে পিঠাটা তুলে নিচ্ছি। পিঠাটা খুব সহজেই উঠে এসেছে। বাকি পিঠাগুলোও আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো চিতই পিঠা তৈরি করে ধনেপাতার বর্তা আর নলেন গুড় দিয়ে সার্ভ করে নিলাম। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন যেমন সুন্দর ফুলেছে তেমনি নরম হয়েছে। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।